বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই লজ্জা তাড়া করল ভারতীয় ক্রিকেট দলকে। মাত্র 46 রানে শেষ হলো রোহিতের প্রথম ইনিংস। দেশের মাটিতে কোনো ইনিংসে সবচেয়ে কম রানে অল আউট হবার লজ্জার রেকর্ড করল তারা। তবে কম রানের ইনিংস এই প্রথম নয়। এতদিন পর্যন্ত টেস্টে কোনো ইনিংসে ভারতের সর্বনিম্ন রানের রেকর্ড ছিল 36। 2020 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টে 9 উইকেট হারিয়ে এই রান করেছিল টিম ইন্ডিয়া। মোহাম্মদ শামি চোটের জন্য ব্যাট করতে পারেনি। তবে টেস্টে কোনো ইনিংসে ভারতের সর্বনিম্ন রানে অল আউট হওয়ার রেকর্ড রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে। 1974 লর্ডসে 42 রানে অল আউট হয়েছিল তারা। এছাড়া 1947 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেনে 58 রানে শেষ হয়েছিল ভারতের ইনিংস। 1952তে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে 52 এবং 1996 সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে কোনো ইনিংসেই 66 রানে অল আউট হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। 1987 সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 75 রানে অল আউট হয়েছিল টিম ইন্ডিয়া। এতদিন এটাই ছিল দেশের মাটিতে টেস্টে সবচেয়ে কম রানে অল আউট হওয়ার রেকর্ড। এই লজ্জার রেকর্ড বেঙ্গালুরুতে ভেঙে দিল রোহিত বাহিনী। বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে 46 রানে অল আউট হয়ে লজ্জার রেকর্ড করেছে টিম ইন্ডিয়া। লজ্জার দিনে দুটি রেকর্ড করলেন বিরাট কোহলি। তার করা রেকর্ডের মধ্যেও একটি আছে লজ্জার। বৃহস্পতিবার 3 নম্বরে ব্যাট করতে নেমে মাত্র 9 বল খেললেন প্রাক্তন ভারত অধিনায়ক। উইল ওরুর্কির বলে 0 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাটে মোট 38 বার 0 রানে আউট হলেন কোহলি। তিনি স্পর্শ করলেন নিউজিল্যান্ডের সাউদের রেকর্ডকে। লজ্জার রেকর্ডের দিনেও কোহলির গর্বের মুকুটে জুড়ল নতুন পালক। ব্যাট করতে নামার সঙ্গে সঙ্গে দেশের জার্সিতে সব ধরনের ক্রিকেটে কোহলির মোট ম্যাচের সংখ্যা দাঁড়ালো 536। টপকে গেলেন প্রাক্তন সতীর্থ মহেন্দ্র সিং ধোনিকে। তিনি খেলেছেন 535 ম্যাচ। এই তালিকায় শীর্ষে রয়েছেন সচিন টেন্ডুলকার। সচিন খেলেছেন 664 ম্যাচ।